আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করব অনেক অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিনস লাইভ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। এটা হচ্ছে কালকে বিকালের ভিডিও। আমরা একটা বেশ দূরের মলে গিয়েছিলাম, তো আমাদের বাসার থেকে কিন্তু এই মলটা অনেকটাই দূরে, প্রায় 1 ঘন্টার মতো আর কি লাগে আসতে। তো গিয়েছিলাম অ্যাপল শোরুমে, একটা কাজ ছিল আমার ছেলের, তো ওর জন্যই যাওয়া। তো যেতে যেতে একটু ভিডিও করছিলাম। আমরা অ্যাপল শোরুমে যখন যাচ্ছিলাম আর হাঁটতেছিলাম, তো আমি একটু শুটও করলাম, যেহেতু সামনে ওদের ক্রিসমাস, সেজন্য কিন্তু মার্কেটগুলো এখন খুব সুন্দরভাবে ওরা সাজাচ্ছে, এবং দেখলাম বেশ ভালোই সাজিয়েছে, আমার কাছে খুবই ভালো লাগলো, সেজন্য একটু শুটও করলাম আমার প্রিয় ভিউয়ারসদের সাথে শেয়ার করার জন্য। আশা করব আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। তো মলটা কিন্তু খুবই সুন্দর দেখতে, আর বিশাল মল কিন্তু এটা, এই মানে পেনসিলভেনিয়ার মধ্যে মানে সবচেয়ে বড় মল এটা। তো আমরা কিন্তু অ্যাপল শোরুমের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমি একটু করে শ্যুট করতেছিলাম যেতে যেতে আর কি। আর এইসব মলে গেলে কিন্তু সময় কোন দিক দিয়ে চলে যায় একদম বোঝা যায় না। আমরা একটু আর্লি বের হয়েছিলাম, তারপরও মানে দেখি রাত হয়ে গেছে, আর দিন তো এখন একদম ছোট হয়ে গেছে, 4:30টায় সূর্য ডুবে যায় আর কি, খুব ছোট দিন। তো আজকের ভিডিওটাও শেয়ার করলাম। আজকে আমি আমার আব্বা আম্মাকে একটু দাওয়াত করেছি, দাওয়াত বলতে একসাথে খাবো এটাই আর কি। তো আম্মা তো মাঝে মধ্যে আসে আমাদের সাথে খাওয়া দাওয়াও করে, কিন্তু আব্বা কিন্তু সবসময় আসে না, মানে না বললে আসে না। তো আব্বার জন্য মূলত একটু দাওয়াত করা, দাওয়াত মানে একটু 2-3টা আইটেম একটু বেশি করে করা এটাই। তো আমি এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি, আব্বা আম্মা আসবে দুপুর 12টা-1টার দিকে আসবে, তো সেটাও শেয়ার করবো আপনাদের সাথে, দেখাবো আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি সেটাও দেখাবো। তো সবগুলি রান্না কিন্তু আমি শেয়ার করিনি, জাস্ট টুকটাক রান্না কিছু আমি একটু দেখালাম, আর এক হাতে যেহেতু রান্না করছিলাম সেজন্য কিন্তু সব ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, টুকটাক একটু দেখালাম। গরুর মাংসটা রান্না করলাম, মানে যেগুলি ভারী টাইপের রান্না সেগুলো আমি আগেই করে ফেল, তো ভারী রান্নাগুলি কিন্তু আমি সবসময় একটু আগেই করি, আর যেগুলি একটু ছোটো ছোটো আইটেম সেগুলি মানে পরে করার চেষ্টা করি। তো পোলাওটা লাস্টে করি সবার শেষে, খাওয়ার আগে আগে, যাতে গরম থাকে। তো এখানে পোলাওটাও বসিয়ে দিয়েছি, পোলাও রান্না হয়ে গেলে আমার রান্না মোটামুটি শেষ, আরও অনেক কিছু করেছি সেগুলো দেখাবো একটু পরে। আর আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে সহযোগিতা করেছে রান্নার সময়। তো রান্না মোটামুটি অলমোস্ট আমার শেষ, এখানে মাংসটাও হয়ে গেছে, পোলাওটাও হয়ে গেছে, তারপরে যা যা করেছি সব রেডি হয়ে গেছে, আব্বা মাও অলরেডি এসে পড়েছে, তো সেটাও শেয়ার করব। আর আব্বা তো মশলা তেল একদমই খায় না, রান্না করার সময় কিন্তু আমার খুবই ভয় লাগছিল যে আব্বা খেতে পারে কি না, কারণ ঝাল খায় না, তারপরে তেলালা জিনিস খায় না, অল্প তেলে খায় একদম, মানে রান্না করা খুব টাফ হয়ে যায় আব্বার খাবারটা। তো আম্মা আবার সেই ভাও মতো রান্না করে, যে টাইপের খাবার আব্বা পছন্দ করে। তো আমি ভয়ে ভয়ে রান্নাগুলি করলাম, কিন্তু খাওয়ার পরে আব্বা বলছিল যে না খুব মজা হয়েছে, সব কিছু নাকি পারফেক্ট হয়েছিল, তেল এবং ঝাল তো দুটোই আব্বার পছন্দ হয়েছে, সেজন্য শুনে খুব ভালো লাগছিল। কারণ আব্বার একটু সমস্যা আছে, তেল টাইপের খাবার একদমই খায় না, তেল ছাড়া মোটামুটি আম্মা কিন্তু আব্বাকে তেল ছাড়াই তরকারি রান্না করে দেয়, তারপরে ঝাল ছাড়া কাঁচামরিচ দিয়ে তরকারি খায়। তো এখানে যে আমার রান্নাগুলি কিন্তু শেষ, মাছ ভাজিটাও আমি লাস্টে করি পোলাওয়ের সাথে, যাতে গরম থাকে। তো এই যে এখানে আমার রান্নাগুলি করা হয়ে গেছে, মাছ ভাজিটাও রেডি হয়ে গেছে। আমি একটু মাছ ভাজি করলে উপর দিয়ে একটু বেরাস্তার মতো করে দেই, তাতে কিন্তু দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে।
যেখানে চিংড়ি মাছ ভুনা করেছি, তারপরে আলুর চপ বানিয়েছি, তারপরে যা যা করেছি আর কি দেখাচ্ছি একটু করে। এখানে রোস্টও করেছি, তারপরে খাসির মাংস রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, এখন সবাই মিলে খাচ্ছি। আব্বা আম্মা বসে পড়েছে, তো আব্বা বলছিল যে সবাই মিলে একসাথে খাবে, তো আমার তো একদম ছোট বাসা, ছোট টেবিলটাও ছোট, সেজন্য তো সবাই একসাথে টেবিলে আঁটবে না, তো বললাম যে পাটি বিছিয়ে ফ্লোরেই খাই সবাই একসাথে। আসলে টেবিল চেয়ার এটা বড় কথা না, পোলাও মাংস বড় কথা না, বাবা মার সাথে মাটিতে কেন, মেঝে যে কোনো জায়গায় বসে খাওয়ার আনন্দই আলাদা, সেটা পোলাও কুরমাই হোক আর লবণ ভাতই হোক না কেন, মা বাবার সাথে একসাথে খেতে পারার আনন্দই আলাদা। তো সবাই মিলে একসাথে বসে পড়ছিলাম, দেখতেই পাচ্ছেন সবার প্লেট দেওয়া হয়ে গেছে, আমার তিন ছেলে, আমার হাজব্যান্ড, আমি, আমার আব্বা আম্মা সবাই একসাথে বসে পড়েছি, খাবার সামনে দিয়ে দিয়েছি, সবাই নিয়ে নিয়েই খাবো সেজন্য। আর বাসাটা তো আমার একদমই ছোট, আপনারা সবাই দেখেই বুঝতে পারছেন সেজন্য। তো এক হাতে রান্না করা আর কি চেষ্টা করি সব সময় যে দু এক আইটেম বেশি করে করার জন্য। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আব্বাকে আমি চা বানিয়ে দিয়েছি, চা খাচ্ছে, আর এখানে আরিয়ান আপেল কেটে যাচ্ছে, আর আরিয়ানের তো আপেল খুব পছন্দ, তো ওকে একটু আপেল কেটে দিব। আব্বা আম্মা আবার একটু পরে চাটা খাওয়া শেষ হলে চলে যাবে। তো এটা হচ্ছে রাত্রের আমার ছেলে খাবার বানিয়ে দিচ্ছি। রাত্রেবেলা আমার ছেলে ফ্রাইড রাইস খাবে, ও দুপুরে তো পোলাও খেয়েছে, এখন বলছে রাত্রে আর পোলাও খাবে না, আমাকে ফ্রাইড রাইস বানিয়ে দাও। তো ওর জন্য এই যে ফ্রাইড রাইসের কিছু সবজি আইটেম কেটে নিলাম, ছেলের তো আবদার রাখতেই হয়। তো এখানে কিছু আমি 5-6 আইটেমের সবজি নিয়েছি, ব্রোকলি, তারপরে বিনস, ক্যারোট, তারপরে ব্ল্যাক পেপার, এটা দিয়েই আর কি ফ্রাইড রাইসটা করবো। আর ফ্রাইড রাইস কিন্তু আমার কাছে খুব ভালো লাগে খেতে, এটা কিন্তু আমি অলিভ অয়েল দিয়েই করছিলাম, অলিভ অয়েল কিন্তু একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। আর ছেলের খাবার ইদানিং আমার খুব আলাদা করেই করতে হচ্ছে সব সময়, মানে ও এক বেলা আমাদের খাবার খায়, আর এক বেলা ওর পছন্দ মতো খাবার আমাকে বানিয়ে দিতে হয়। তো আব্বা আম্মা খেয়ে তো বিকালবেলায় চলে গেছে, চা খাওয়ার পরে পরে চলে গেছে, রাত্রে আবার আমার ছেলের জন্য আমি এগুলি বানিয়ে দিচ্ছি। আর সবজিটা কিন্তু আমি কাঁচাই দিয়ে দিলাম, আর ফ্রাইয়ের মধ্যে কিন্তু হাফ সিদ্ধ হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি এক্সট্রাভাবে কোনো মানে সিদ্ধ করিনি। আর যেসব সবজি দিয়েছি এগুলো কিন্তু একদম সফট হয়ে যায়, একদম গলে যায়, সেজন্য আর সিদ্ধ আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন মনে করলাম না। আর আমার ছেলে যেহেতু একটু কাঁচা কাঁচা টাইপের জিনিস খেতেই ভালোবাসে, একটা আপু বলেছিল ফ্রাইড রাইস দেখাতে, তো আজকে ব্লগে দেখালাম ফ্রাইড রাইসটা, মূলত আপুর জন্যই শেয়ার করলাম। তো হয়তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ফ্রাইড রাইস কিন্তু সবারই পছন্দের খাবার। তো সবজিগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 2টা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটা একটু হালকা ভেজে নিয়ে সবজির সাথে মিক্স করে দিব, তারপর আমি চালটা অ্যাড করে দিব। আমি কিন্তু বাসমতি চাল দিয়ে ফ্রাইড রাইসটা করছি, চালটা আমি একটু ভাপ দিয়ে মানে 90% সিদ্ধ করে ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো ফ্রিজ থেকে বের করে আমি সবজির সাথে অ্যাড করে দিব চাল মানে ভাতটা। সবসময়ই ঠান্ডা ভাত দিয়ে ফ্রাইড রাইস করলে কিন্তু রাইসটা খুব ভালো হয়, খেতেও ভালো লাগে।
গরম ভাত দিয়ে কিন্তু ফ্রাইড রাইস করলে একদমই মানে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে চালটা, তো একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে রান্না করলে ভালো হয়। তো এখন আমি এই যে চালটা দিয়ে দিচ্ছি, মানে ভাতটা যেটা আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই যে ঠান্ডা কিন্তু হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি সবজির সাথে। তারপরে এর মধ্যে একটু আমি সয়া সস অ্যাড করব। একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিয়েছি, তারপরে এখন সয়া সসটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে সেটা জানাবেন, আর যারা নতুন ভিউয়ার্স আছেন, এই প্রথম আমার ব্লগটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে একদম ভুলে যাবেন না। আশা করব সুন্দর করে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্টসে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ফ্রাইড রাইস হতে কিন্তু বেশি সময় লাগেনি, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু নেড়ে ছেড়ে আর কি মিডিয়াম আঁচে রান্না করছিলাম, যাতে সবজির সাথে ভাতটা মিক্স হয়ে যায় ভালোভাবে। তো রান্নার সাথে সাথে কিন্তু আমার ছেলে খেয়ে ফেলেছিল, যে খুব মজা হয়েছে মামি। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর টেস্টি একটা খাবার, যারা এভাবে বানাননি কোনোদিন অবশ্যই ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার খাবার। আসলে বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমাদেরও খাওয়া হয়ে যায়, আমিও কিন্তু খেয়েছিলাম। তো আমার মেজো ছেলের কিন্তু কোনো আবদার নেই, ও যা দিব ও তাই খাবে, ওর কোনো চাওয়া পাওয়া নেই, ওর কোনো বায়নাও নেই, যত বায়না আমার বড় ছেলের। আর আরিয়ান বাবু তো ও না খেয়ে থাকতে বেশি ভালোবাসে, ওর কোনো খাওয়া দাওয়া না দিলেও ও সারাদিন খুব খুশি, মানে খাবার দিলেই সে বিরক্ত। আর চিপস আর মানে ফ্রাই জাতীয় খাবার, এগুলি ওর পছন্দের খাবার আরিয়ানের। রাইসটা অলমোস্ট আমার শেষের দিকে হয়ে গেছে, আরও একটু আমি 2-3 মিনিটের মতো একটু ভেজে নিলাম। তো আজকের ব্লগটা আমি এই রান্না দিয়ে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।